আসসালামু আলাইকুম। আমরা গত লিসনে দেখেছি কিভাবে আমরা একটা পোস্ট কিভাবে অ্যাড করতে পারি, এবং সেই পোস্টটি অ্যাড করার পর এই পোস্টটাকে কিভাবে ভিউ করতে হয়, এবং একটা পোস্ট তৈরি করার পর সেই পোস্টটাকে কিভাবে ডিলিট করতে হয়। তো এডিট করার বিষয়টা বাকি ছিল, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে পোস্টটি আমরা তৈরি করছি এইটাকে আমরা কিভাবে এডিট করতে পারি। সো এই এডিট করার বিষয়টা মোটামুটি আমরা ক্যাটাগরিতে যে এডিট করছিলাম সেইটার সেম। আমরা এখানে শুধু টাইটেল ছিল, এখানে ডিফারেন্ট হচ্ছে এখানে টাইটেল আছে, ইমেজ আছে, ডেট আছে অ্যান্ড ডিসক্রিপশন আছে। সো টাইটেল, ডিসক্রিপশন, ডেট সিমিলার অ্যাপ্রোচেই কাজ হবে, জাস্ট শুধু ডেটটার, সরি, ইমেজটার জন্য একটু ডিফারেন্টভাবে কাজ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা কি করছিলাম, যখনই আমরা টাইটেলটা দিচ্ছিলাম, টাইটেলটা জাস্ট রিপ্লেস করা, রিপ্লেস হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেভ করার সঙ্গে সঙ্গে আমরা যে টাইটেলটা আছে এটাকে নতুনভাবে সেভ করছিলাম ডেটাবেজে। তো ইমেজের ক্ষেত্রেও আমরা সেম করব, ইমেজটা চেঞ্জ করলে ইমেজটা আপলোড করে ডেটাবেজে তার পার্টটা সেভ করে রাখবো। কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, যদি এই পোস্টে অলরেডি কোনো ইমেজ থাকে তো আগে পুরাতন ইমেজটা আমাদের ডিলিট করতে হবে, দেন নতুন ইমেজটা আপলোড করতে হবে। সো এই একটু এক্সট্রা প্রসেস আছে, আর বাকিটা আমাদের যে ক্যাটাগরি যে এডিট করছি এইটার মতো নেই। এখানে যে এডিট করলাম, এডিট করলে ওকে, এখানে যদি আমরা নতুন ক্যাটাগরি নেম দিই, জাস্ট এডিট হয়ে গেল, সেম অ্যাজ আমরা এভাবেই আমাদের পোস্টটাকে এডিট করতে পারবো। সো এডিট করার জন্য আমাদের এখানে কি প্রয়োজন হচ্ছে, আমরা যে এই যে অ্যাড নিউ ক্যাটাগরির সময় শুধু টাইটেল দিয়ে অ্যাড করছি, এখানে এডিট করার সময় সেম একটা সিমিলার একটা ফর্ম আমার প্রয়োজন হচ্ছে, কারণ আমি ওই ডেটাগুলোকে এডিট করতে যাচ্ছি। সো আমার যেহেতু পোস্ট নিয়ে অলরেডি কাজ করছি, পোস্ট ইনসার্ট করছি, তো আমাদের পোস্টের জন্য একটা ফর্ম অলরেডি আছে, তো এই ফর্মটাকে ইউজ করে আমরা এডিটের কাজটা করতে পারি। সো এখানে যদি কোডে চলে আসি, এইটা হচ্ছে ছিল আমাদের ক্রিয়েটের জন্য ফর্ম, আমরা একটা পোস্ট ক্রিয়েট করার জন্য, আর ইডিট ডট পিএসপিতে এইটাকে জাস্ট দিয়ে দিই, সিম্পলি এইটাকে এখানে দিয়ে দিই, ওকে। সো জাস্ট এইটা ক্রিয়েটের ফর্মটা, ইডিট অ্যাড নিউ পোস্ট আপডেট পোস্ট, ওকে। এখন যদি আমি এখানে আসি, যে কোনো একটা কোডে ক্লিক করি, পোস্টে ক্রিয়েট করার ফলে জাস্ট শুধু আমরা ফর্মটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটু কি হওয়া উচিত ছিল, এখানে আমি যে ফর্মটা, যে পোস্টটাতে ক্লিক করতেছি বা যে পোস্টটা আমি ভিউ করতেছি, ওই পোস্টটা এডিট করার সময় ওই পোস্টে যে ডেটাগুলো ছিল সেইটা ডেটাগুলো এখানে শো করানো উচিত ছিল। আর এটা আমরা, এটা কোন পোস্টে আছি সেটা পাস করতেছি এখানে আইডি ইকুয়াল 13 দ্বারা। এই কাজটা আমরা কিন্তু অলরেডি আগেও একবার করছি, সেইটা হচ্ছে ভিউ করার সময়, যখন আমরা ভিউয়ে ক্লিক করলাম এখানে ভিউ ডট পিএসপি আইডি ইকুয়াল 10, সেম অ্যাজ আমি এডিট করার সময় এডিট ডট পিএসপি আইডি ইকুয়াল 10। সো এই আইডি থেকে আমরা কি নিতে পারি, এখানে এখানে জাস্ট আগে একটা কোয়েরি করা আছে ক্যাটাগরিগুলো নেওয়ার জন্য, আমরা যে এখানে এডিট করতে যাবো বা অ্যাড করার সময় এখানে আমার ক্যাটাগরিগুলো শো করে এইটার জন্য। সো এইখানের জন্য ক্যাটাগরিগুলো কাজ করা, ক্যাটাগরিগুলোর জন্য কাজ করা আছে। তো এর আগে আমরা কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে উপরে যে এই যে আইডি ইকুয়াল 10 আমি পাস করতেছি, এইটাকে আমাকে নিয়ে ওই 10 আইডির যে পোস্টটা আছে সেই পোস্টের সব ইনফরমেশন আমাকে এখানে নিয়ে আসতে হবে, এবং সেই সঙ্গে এখানে যে ইনপুট ফিল্ডগুলো আছে, যেমন ইনপুট টাইপ টেক্সট, এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এই জায়গায় কী করতে হবে, এই জায়গায় ওগুলোকে ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিতে হবে, যাতে আমরা এই ভ্যালুগুলোকে যে অলরেডি যে পোস্টটা এডিট করতেছি সেই পোস্টটাতে টাইটেল কী আছে, ডেসক্রিপশন কী আছে, সেগুলো যেন এখানে শো করে, ওকে। সো আমি এখানে যেটা করতে পারি, যেহেতু অলরেডি আমরা ভিউ করার জন্যে এখানে ভিউ ডট পিএসপিতে জাস্ট একটা কানেক্ট করার পর এসকিউএল কোয়েরি দিয়ে ডেটাগুলো আমরা এখানে নিয়ে আসছি, জাস্ট এ সিম্পলি এই কোডটুকু, এখানে এসকিউএলটুকু মাইএসকিউএল কোয়েরি রান এবং ফেস অ্যাসক দ্বারা যে কাজটা করছি এই কাজটা আমরা এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে আসতে পারি। এখানে নিয়ে আসলাম ক্রিয়েটে, বারবার এক কাজ না করে জাস্ট এখানে নিয়ে আসলাম, ওকে। সো এখানে কি করলাম, এই কানেক্ট তো করছি, এখানে আগেই এগুলো গত পর্বে আলোচনা, গত পর্বগুলোতে আলোচনা করা হয়েছে কিভাবে কানেক্ট থেকে কানেক্ট ফাংশনটা কিভাবে কাজ করে। এখানে কানেক্ট ডট পিএসপিতে যদি যাই, ইনক্লুড কানেক্ট, এখানে জাস্ট ফাংশনে মাইএসকিউএল কানেক্ট দিয়ে যেখানে ডাটাবেসটার সঙ্গে একটা কানেকশন রিটার্ন করে সে ফাংশনটা, জাস্ট সিম্পলি ওই কানেক্টটা এখানে কানেকশনটা নিলাম, যে এসকিউএলটা এখানে লিখলাম, এখানে ক্যাটাগরিজ টেবিল সঙ্গে জয়েন করে নিছি, এবং তারপরে কানেক্ট করে এই ডেটার মধ্যে আমি পেয়ে যাব আমি যে পোস্টটা এডিট করতে চাচ্ছি সেই পোস্টটার সব ইনফরমেশন। জাস্ট এখানে যদি একটু চেক করার জন্য ভারডাম করি, ভারডাম ডেটা, ওকে,
নাল মানে এই যে কোয়েরি হয়ে গেছে, কোয়েরির ডেটাতে আমি কোনো কিছু পাই নাই। মেবি সামথিং গোয়িং রং, ওকে সরি। এই যে আমাদের আইডিটা আছে, আইডিটা অবশ্যই নিতে হবে। এখানে কি আমরা এই আইডিটা ব্যবহার করছি, এই আইডিটা তো কোথাও নাই, সো আইডিটাকে অবশ্যই এই জায়গায় নিতে হবে, উপরে নিয়ে নেই। সো আমি গেট মেথডে যে আইডিটা সেন্ড করতেছি এখানে, সেই আইডিটা নিলাম, এবং আইডিটা নেওয়ার পরে ওই আইডি দিয়ে একটা এসকিউএল কোয়েরি চালায় এই পোস্টটি, এই আইডির পোস্টের ইনফরমেশনগুলো এখানে নিয়ে আসলাম। ওকে, সো এখন যদি আমি এইটাকে রিফ্রেশ দেই, সো আমি সব ডেটা পেয়ে যাচ্ছি। সো এখন আমার কাজ হচ্ছে কি, এই ডেটা থেকে ডেটাগুলো নিয়ে, এই ডেটা ভেরিয়েবলে ডেটাগুলো আছে, এই ডেটা থেকে ভেরিয়েবল থেকে ডেটাগুলো নিয়ে আমার ফর্মের মধ্যে দিয়ে দিতে হবে। সেখানে যদি ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ওকে পিএসপি ইকো ডেটা টাইটেল, ওকে, সো একটু বড় করে দিই, ওকে, এখানে টাইটেল আমি শো করালাম। ওকে, এখন যদি এখানে যাই, ওকে, সো আমাদের টাইটেলে টাইটেলটা ইনফরমেশনগুলো শো করতে হবে, সেম অ্যাজ ডিসক্রিপশন, ডেট অ্যান্ড ক্যাটাগরির জন্য করতে হবে। সো আমি যদি এখানে চলে আসি, এটাকে পিএসপি থেকে একটু কপি করে, আমাকে যেহেতু টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভ্যালু না, মাসে দিতে হবে এটা। ওকে, ইমেজটা আমরা পরে দিচ্ছি, এখানে ভ্যালু ইকুয়াল এটা হবে হচ্ছে আমাদের ডেট। ওকে, ডান। সো এখানে চলে আসছে ডেট, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এবং ইমেজটা যেহেতু আমাদের এখানে ইমেজ আছে, সো আমার ইমেজটা একটু শো করানো উচিত। এই যে ইমেজ ফিল্টার নিচে আমি ইমেজটা শো করাই দিতে পারি, আই এম জি এস আর সি, এখানে আমি প্রিন্ট করে দিতে পারি হচ্ছে আমার ইমেজটা, ইমেজ, ওকে, ইমেজটা আসেনি। এখানে ফুল পাথটা আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের ফুল অ্যাকচুয়ালি পাথটা কী হচ্ছে। এখানে যদি ডেটাবেজে যাই, এখানে পোস্ট থেকে আমাদের ডেটাবেজ, ডেটাবেজ থেকে পোস্ট, পোস্টে আমাদের শুধু আপলোড স্ল্যাশ ইমেজের নামটা দেওয়া আছে। সো আমার, আমি আসি কোন ফোল্ডারে, আমি যদি আমার ফোল্ডার স্ট্রাকচারটা দেখি, এখান থেকে যাই আমার কম্পিউটার ভাই www, এখানে দেখতে পারি, এখানে অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে আমার একটা আপলোড নামে ফোল্ডার থাকবে, আপলোডস, এবং তার মাঝে ইমেজটা শো করবে। সো আমরা যেহেতু আসি হচ্ছে পোস্টের ভিতরে, তো আমাকে এক ফোল্ডার সামনের ইমেজ শো করাইতে হবে, যেহেতু এক মানে আমাদের ইমেজটা এক ফোল্ডার সামনে আছে, সেহেতু ওইটাকে দেখানোর জন্য এখানে ডট ডট স্ল্যাশ দিতে হবে। ওকে, সো এখন যদি আমি এটাকে শো করি, হ্যাঁ এখানে আমাদের ইমেজটা চলে আসছে। ওকে, সো এখানে একটা ওয়েট হাইট দিয়ে দিই, যাতে ওয়েট ইমেজটা অনেক বড় না দেখায়, জাস্ট 100 পিক্সেল দিয়ে দিলাম। সো ইমেজটা ছোট দেখাবে, যাতে আমি জাস্ট এখানে বোঝার জন্য যে আমরা এই ইমেজটাকে আসলে রিপ্লেস করতে চাচ্ছি। তো আমাদের টাইটেল দেয়া হয়ে গেল, ডিসক্রিপশন, ইমেজ আসলো, ডেট আসলো, এখন আমাকে ক্যাটাগরি দিতে হবে। সো আমি এখন কী করতে পারি, আমার কাছে কি আছে, আমার কাছে ক্যাটাগরি আইডিটা কিন্তু আছে অলরেডি, তো জাস্ট ফর্মের বাইরে একটু প্রিন্ট করে দেখি আছে কিনা। ইকো ডেটা, এখানে হচ্ছে ক্যাটাগরি আইডি, ওকে, সো আমার কাছে ক্যাটাগরি আইডি কিন্তু অলরেডি 1, মানে 1 ক্যাটাগরি আইডিটা আমাদের সিলেক্টেড। সো এই জায়গায় আমাকে একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা নর্মালি এই ইনপুট অপশনটা যেটা দেওয়া আছে, এটাতে জাস্ট শুধু আমাদের এখানে প্রিন্ট হচ্ছে যে আমাদের HTML CSS ফ্রেমওয়ার্ক, যে আমাদের ক্যাটাগরিগুলো আছে এগুলো এখানে প্রিন্ট হচ্ছে। তো আমাকে একটু চেক করতে হবে এই যে আইডিটা, এই আইডিটা যেইটাতে আমার এই ক্যাটাগরি আইডির সঙ্গে ম্যাচ করে যাবে, সেইটাকে আমাকে সিলেক্টেড অবস্থায় রাখতে হবে। তো আমি এখানে যদি আমি একটা কন্ডিশন দেই, সেইটা কপি করে নিয়ে আসি, ওকে, ইকোনা দিয়ে এটা হচ্ছে ইফ যদি ক্যাটাগরি আইডি
ইকুয়াল টু আমাদের যে রো ছিল রো যেটাকে আমরা আসলে এখানে কোয়েরি করে দেখাচ্ছি সেইটার আইডি যদি সেম হয় তাহলে কি হবে। ডুপ্লিকেট করলাম এখান থেকে আমার দরকার নাই। ওকে যদি সেম হয় তাহলে হবে ইলস ইলস আর একটা কাজ হবে। ওকে দেখো এখন আমি কি হচ্ছে এখানে যদি আমার যে আইডিটা আছে যে ক্যাটাগরি আইডি নিয়ে আমি কাজ করতেছি যদি এই যদি আমার এই ক্যাটাগরি আইডি যেটা আসলে আমাদের ডেটাবেজ আছে সেইটা এই যে আমাদের রো কোয়েরি করতেছি না এখানে হোয়াইল লুপের মাঝে আছে এই যে কোয়েরি এই এর মাঝের যে রো থেকে আইডিটা পাচ্ছে এটা যদি সমান হয় তাহলে এই অপশনের সঙ্গে কি হবে জাস্ট একটা এক্সট্রা সিলেক্টেড অ্যাট্রিবিউট যোগ হবে আদারওয়াইজ বাকি সব সেমই থাকবে। ওকে ডান। ও এবং এখানে কি হবে যদি সিলেক্টেড না হয় মানে দুইটা যদি সমান না হয় তাহলে আমার এখানে সিলেক্টেডটা থাকবে না এসএলই সি টি ই ডি সিলেক্টেড এখানে সিলেক্টেড অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিতে হবে। ওকে সেখানে কি হলো দেখি একটু লক্ষ্য করে যদি দেখি ইফ আমাদের ডেটাবেজে যে ক্যাটাগরি আইডি ছিল ইকুয়াল টু রো আইডি এখানে একটা ব্র্যাকেট হবে। ওকে সো রো আইডি যদি সেম হয় মানে যে ক্যাটাগরিটা আমাদের ডেটাবেজে আছে এবং এই যে লুপের মাঝে যদি ওই ক্যাটাগরিটা হয় তাহলে কি ওই ক্যাটাগরিটা সিলেক্টেড হবে এবং আমাদের অপশনটা প্রিন্ট হবে আদারওয়াইজ শুধু আমরা যে অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রিন্ট করছিলাম সেভাবেই প্রিন্ট হবে। সো একটু যদি লক্ষ্য করি এখানে সো এটা সিলেক্ট হওয়ার উচিত সো আমাদের ব্রাউজারটা একটু চেঞ্জ করে দিই। ওকে এখানে ক্যাটাগরি আইডি রো আইডি আইডি সিলেক্টেড সো এই এই ব্রাউজারে একটু দেখি ওই ব্রাউজারে সমস্যা হতে পারে সো এখানে ঠিক আছে এখানে কিন্তু এইচটিএমএলটা সিলেক্ট আছে। সো এখানে কি হচ্ছে পোস্ট টাইটেল ডেসক্রিপশন ইমেজ সবগুলো ডেটা আমি অলরেডি আগে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো আমি পেয়ে গেলাম এখানে। সো এখন আমার কী করতে হবে এখন জাস্ট আমার ফর্মটা সাবমিট করব। সাবমিট করলে আমরা আগে কোথায় যাইতো আগে আমাদের ফর্মটা সাবমিট হতো স্টোর ডট পিএসপিতে আর এখন কোথায় হবে এখন হচ্ছে আমাদের যে আপডেট ডট পিএসপি আছে এই আপডেট ডট পিএসপিতে সাবমিট হবে। সো এটিন থেকে একটু ডিফারেন্ট হবে আপডেট ডট পিএসপি এবং এখানে আইডি ইকুয়াল আমরা যে আইডিটা আছে সেই আইডিটা এখানে প্রিন্ট হবে। ওকে এই আইডিটা হচ্ছে আমাদের সরি এইটাতে না এইটা হবে আমাদের এডিট পেজে এখানে। ওকে সো আমাদের আইডিটা হচ্ছে এই যে আমরা আইডি গেট থেকে যে আইডিটা নিচ্ছি সেই আইডিটা জাস্ট আপডেট ডট পিএসপিতে গেট মেথডে পাঠাই দেবো। ওকে এখন যদি আমি স্টোর ডট পিএসপিতে যাই এটাতে কী করছি জাস্ট র্যান্ডম নিয়ে একটা নাম নিয়ে নিছি ইমেজটাকে নিয়ে নিছি যে ইমেজটার নাম এবং আপলোডের জায়গাটা নিয়ে নিছি এই জায়গায় সেটা সেভ হবে মুভ আপলোডেড ফাইল এবং আপলোডেড ফাইলটা মুভ করে নিছি তারপর টাইটেল ডেসক্রিপশন ডেট ক্যাটাগরি আইডি নিয়ে সব কিছু আমরা এখান থেকে ফর্ম থেকে ডেটাগুলো নিয়ে নিলাম ছবিটা আপলোড করলাম আপলোড করার পর কি ডেটাবেস কানেক্ট করে জাস্ট ইনসার্ট ইনটু পোস্ট এখানে পোস্টটা দিয়ে দিয়ে আমরা ইন্ডেক্স ডট পিএসপিতে রিডাইরেক্ট করে দিলাম। সো সেম কাজটাই আমাদের এডিটের জন্যও করতে হবে একই কাজ শুধু ওখানে বিষয়টা হচ্ছে যদি এখানে আমরা ইনসার্ট করছি ওইখানে আপডেট করব আর একটা পার্থক্য হচ্ছে যদি ইমেজ থাকে মানে এইটা যদি এমটি না হয় যদি ইমেজ থাকে তাহলে ইমেজটা আপলোড হবে এবং যে আমাদের এক্সিস্টিং ফাইলটা আছে ওইটা ডিলিট হবে আদারওয়াইজ এইটাকে সে থাকবে না যা আছে তাই থাকবে। ওকে সো আমি যদি এখন আপডেট ডট পিএসপিতে যাই সো আমাদের যেহেতু প্রথমে চেক করতে হবে ইমেজটা আছে কি না ইফ ইফ নট এমটি ওকে যদি ইমেজ এমটি না হয় তাহলে আমাদের কি করতে হবে এখন যদি ইমেজ থাকে মানে যদি পোস্টটা এডিট করার সময়
এখানে যদি আমরা নতুন একটা ইমেজ চুজ করে দেই তাহলে কি হবে, আর যদি এটাকে এমটি রাখি, এমটি রাখি তো আগের ইমেজটাই থেকে যাবে, আর যদি আমি নতুন একটা ইমেজ সিলেক্ট করি তাহলে কি হবে, আগের ইমেজটা ডিলিট হবে, ডিলিট হয়ে নতুন ইমেজটা আমাদের আপডেট হয়ে যাবে। ওকে, সো যদি ইমেজ থাকে তাহলে কি হবে, আমার যে এইরকম জাস্ট সেম অ্যাজ আমাকে একটা ইমেজ আপলোড করতে হবে। ওকে, এখান থেকে যাই, আমার ইমেজটা আপলোড করতে হবে, ডান। সো এইটার মাধ্যমে আমরা ইমেজটা আপলোড হয়ে যাবে আমার, এবং মুভ আপলোডেড ফাইল দ্বারা ইমেজটা আপলোড হয়ে যাবে, আপলোড ইমেজ। এবং আমার সেকেন্ড কাজ হচ্ছে, যদি আমাদের যে ডেটাবেজে যে ইমেজটা ছিল সেইটাকে ডিলিট করতে হবে। সো ডিলিট করার আগে অবশ্যই আমার যে এক্সিস্টিং ডেটাবেসে ডেটাগুলো আছে সেইগুলো কোয়েরি করে আনতে হবে, যেটা আমরা ইডিট ডট পিএসপিতে এইটাতে করছিলাম, সেম এই বিষয়টাই দরকার হবে আমার। এইখানে যদি যাই, ওকে, এখান থেকে কি করলাম, আমাদের যে আগের যে ডেটাটা ছিল, ডেটাবেসটা ছিল, সেই ডেটাবেসের ডেটাটা নিয়ে আসলাম। এটা আমাদের দরকার হচ্ছে, যদি এই ডেটার মানে আমাদের এক্সিস্টিং যে ডেটা ডেটাবেজ আছে, ডেটাবেজের মধ্যে যদি ইমেজটা আপলোড করা থাকে, দ্যাটস মিন যদি আমাদের এখানে ফাইলে ইমেজের পার্টটা দেয়া থাকে, তাহলে আমাদের কাজ করতে হবে কি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে ডিলিট করতে হবে। সো এখানে আমি প্রথম, এখন যেহেতু আমরা ইমেজ আছে এবং ইমেজটাকে আপলোড করছি, আপলোড করার পর আমার ডাটার মধ্যে যদি নট এমটি থাকে, সে এখানে আমার এই যে ইমেজটা যদি এমটি না থাকে তাহলে আমরা ওইটাকে ডিলিট করে দেবো। ওকে, এখন যদি এখানে করি, ইফ নট এমটি, এখানে যদি এমটি না হয় ডেটা ইমেজ, তাহলে ইমেজটাকে ডিলিট করতে হবে। ইমেজটা ডিলিটের নিয়ম হচ্ছে জাস্ট আনলিঙ্ক নামে একটা ফাংশন আছে, আনলিঙ্ক। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ইমেজটা এক ফোল্ডার সামনে আছে, তো এটার সঙ্গে ডট ডট স্ল্যাশটা অ্যাড করে নিতে হবে, ডেটা ইমেজ। এটা এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা কাজ করতেছি আমরা পোস্ট নামে ফোল্ডারে, এই পোস্ট ফোল্ডারে, কিন্তু ইমেজটা আছে আপলোড ফোল্ডারে, মানে কি আমি সেম ডিরেক্টরিতে কিন্তু নাই, এই ডিরেক্টরি থেকে এক ডিরেক্টরি সামনে এসে তাহলে আমরা হবো অ্যাডমিন ডিরেক্টরিতে, অ্যাডমিনের পর আপলোড স্ল্যাশ ইমেজ, এই যে যেরকম এইখানে আমরা দিয়ে দিছিলাম আপলোড স্ল্যাশ ইমেজ এইভাবে। ওকে, সো আমার আগের ইমেজটা ডিলিট হয়ে গেল এবং আপলোড আপলোডে। ওকে, সো এখন আমরা এখানে ইনসার্ট করার সময় কি করছিলাম, এখানে ইমেজে ইমেজটা রাখছিলাম এবং ইনসার্ট সময় একটা জাস্ট ইনসার্ট কোয়েরি রান করছি। সো এই জায়গায় আমাকে করতে হবে জাস্ট, আগে ইনসার্ট করছিলাম, এখন আমাদের করতে হবে আপডেট করতে হবে। ওকে, সো এখানে গিয়ে আমাদের ডাটাতে থেকে, এখানে যেহেতু ইমেজ ভেরিয়েবলটা এখানে সেট করতেছি, এখানে ইমেজ ভেরিয়েবলটাকে একটু ডিক্লেয়ার করে দিই, ইমেজ ইকুয়াল এমটি করে দিই, কারণ এইটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব যদি না থাকে। ওকে, এখন এখানে আমার একটা কোয়েরি লিখতে হবে, এসকিউএল। আমরা অলরেডি আপডেট কোয়েরি লিখছিলাম, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরির আপডেটে, সো জাস্ট আপডেট ক্যাটাগরি সেট, আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো সেট করে একটা কন্ডিশন দিয়ে দিয়ে জাস্ট মাইএসকিউএল কোয়েরি করলেই আপডেট হয়ে যাবে। সো সেম কোয়েরিটা আমাদের এখানে করতে হবে, প্রথম হচ্ছে আমাদের আপডেট, আপডেট আমাদের টেবিলের নাম পোস্ট, পোস্ট সেট টাইটেল ইকুয়াল, আমাদের সে ছিল এই টাইটেল ইকুয়াল, এখানে আমাদের ডেটাগুলো নিতে হবে, আমাদের যে ফর্ম থেকে যে ডেটাগুলো নিচ্ছিলাম এই সেম আছে, এই সেম স্টাইলে জাস্ট আমাদের ডেটাগুলো নিতে হবে। তো এখান থেকে কপি পেস্ট করলাম, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছি, তো টাইটেল ইকুয়াল টাইটেল, সেম আছে আমাদের যে ক্যাটাগরিতে যেরকম করছিলাম সে টাইটেল ইকুয়াল টাইটেল, আইডি ডিসক্রিপশন ইকুয়াল ডিসক্রিপশন, এখানে সিঙ্গেল কোটেশন হবে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ইকুয়াল, ডিসক্রিপশন দেন তারপর আমাদের হচ্ছে ডেট,
ইকুয়াল ডেট, তারপর ক্যাটাগরি আইডি, একটু নিচে নিয়ে আসি, ক্যাটাগরি আইডি ইকুয়াল ক্যাটাগরি আইডি, ওকে, হোয়ার হোয়ার আইডি ইকুয়াল আইডি, ওকে ডান। সো আমাদের কুয়েরিটা কি হচ্ছে, আমরা প্রথমে এসকিউএল সিলেক্ট করে ডেটাটা নিলাম, নেয়ার পরে আমি ডেটাটা এখানে শো করতেছি, এখান থেকে ডেটা কানেক্ট করে ডেটা নিয়ে আসলাম, নিয়ে আসে এটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জাস্ট ইমেজটা চেক করা, যে আমাদের ডেটা বেজে অলরেডি ইমেজ আছে কিনা, মানে ডেটা বেজে যে আমরা ইমেজ পার্টটা আছে ওইটা কি এমটি কিনা, মানে আমাদের আগে পোস্টে কোনো ইমেজ ছিল কিনা, যদি থাকে তখন জাস্ট ওইটাকে আমরা এখানে ডিলিট করার জন্য, সেইটা কাজের জন্য। সো এই কাজটা আমরা চাইলে এখানেও নিয়ে আসতে পারি, পুরোটাকেই জাস্ট, যেহেতু আমাদের অন্য কোথাও এটা ব্যবহার হচ্ছে না, সো এইখানেও আনতে পারি, অথবা যেখানে আছে এখানেও সমস্যা নেই, আমরা এই জায়গাতেও জাস্ট ওইটা অ্যাড করে দিতে পারি, সমস্যা হবে না। সো র পিএসপিতে যেহেতু কাজ করতেছি, বিষয়টা আসলে একটু কনফিউজিং হচ্ছে বা একটু জটিল প্রসেসে যাচ্ছে, তো পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করবো, অবজেক্ট ওরিয়েন্টেড করার পর যখন কোনো ফ্রেমওয়ার্কে কাজ করবো, যেমন লারাভেল বা কোডিগনিটর, অন্য কোনো সিম্ফনি, অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করবো, তখন এই বিষয়গুলো আসলে অনেক ইজি হবে, মানে এখানে বারবার কানেক্ট করার প্রয়োজন হবে না, এত বড় এরকম এসকিউএল লেখার প্রয়োজন হবে না, সিম্পলি বিষয়গুলো আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো তখন। সো এখানে একটু চেক করে দেখা উচিত আসলে সব কিছু কাজ করে কি না, যে এইগুলো যে আমরা নিলাম এগুলো আসতেছে কি না। ওকে, সো এখান থেকে আসলাম মাই এসকিউএল কোয়েরি, প্রথমে কানেক্ট, সরি মাই এসকিউএল আই, আমাদের কানেক্ট যে ভেরিয়েবলটা ছিল সিওএনএন কানেক্ট, এবং তারপরে হচ্ছে আমাদের এসকিউএল, তারপর আমাদের এসকিউএল, এসকিউএল মিনস আমরা এই যে এখানে এখানে ভেরিয়েবলটা দেবো নাম, এটা চেঞ্জ করতে পারি, এটার নাম দিলাম আপডেট, আপডেট এসকিউএল দিই, মানে আপডেট করার জন্য যে এসকিউএলটা ব্যবহার করতেছি, মানে ভেরিয়েবল নাম, ভেরিয়েবল নাম যা ইচ্ছা আমরা দিতে পারি, এটা সমস্যা নেই। ওকে, সো এখন ইট শুড ওয়ার্ক, দেখি এখন আমরা এখানে কাজ করব, যদি কোনো এরর পাই তাহলে এররগুলো সলভ করব, আদারওয়াইজ কাজ করে যাবে। পোস্ট ও সরি, আসলে এটাকে একটা রিলোড দেওয়া উচিত ছিল, কারণ আমরা এই পেজে কাজ করছিলাম, এডিটে এখানে কাজ করার পর এইটা আপডেট করার পর আসলে পেজটা রিলোড দেওয়া হয়নি, আর একবার ট্রাই করি, ওকে, সো আপডেট ডট পিএসপিতে চলে আসছে। এখন আমরা ডাটা পেজে যদি একটু লক্ষ্য করি, আমাদের ডেটা আপডেট হলো কি না, এই ডেটা কিন্তু আপডেট হয়ে গেছে, কিন্তু ইমেজটা চেঞ্জ হয়নি। তো আপডেট করার পর আমাদের যেটা করতে হবে, স্টোর করার পর যে আমরা রিডাইরেক্ট করে আমাদের ইন্ডেক্স ডট পিএসপিতে চলে আসছিলাম, সেইখান থেকেও ইন্ডেক্স ডট পিএসপিতে চলে আসা উচিত আপডেট করার পর। ওকে, আপডেট হয়ে গেছে, একটু এডিট করি, সো পোস্ট কিন্তু আপডেট হচ্ছে আমাদের, আমাদের যদি ডেটটা চেঞ্জ করে দেই, 6/1 থেকে আমি 11 দিয়ে দিলাম, ওকে, এবং এটাকে আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে দিলাম সেভ। ওকে, এখন যদি দেখি চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, এবং 6 এবং 11 হয়ে গেছে, ওকে গুড, সো চেঞ্জ হয়ে গেল। ইমেজটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি, কারণ ইমেজটা এখনও আপলোড করি নাই, দ্যাটস মিনস আমাদের এখানে সব কিছু সুন্দরভাবে কাজ করতেছে, জাস্ট এখন দেখবো আমাদের যে ইমেজটা আপলোড করলাম এইটা সুন্দরভাবে কাজ করে কি না, এবং এখানে কিন্তু ইমেজটা আমরা চেঞ্জও করে দিইনি, তো এখানে ইমেজটা চেঞ্জ করতে হবে, এটাকে একটু সুন্দর করে সাজায় নিই এসকিউএল কোয়েরিটা, যাতে বুঝতে সুবিধা হয়।
ওকে, এখন তাহলে আমি এখানে আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যদি ইমেজটা ইমেজটা যদি আপলোড হয় তাহলে জাস্ট যে আমরা এই ইমেজের লিঙ্কটা আছে সেইটা এখানে অ্যাড করে দেব। ওকে, সো আমরা যদি দেখি আগে ইমেজটা আপলোড হয় কিনা, এখানে এইচটিএমএল ফোল্ডারে ক্লাসেস ব্লগ অ্যাডমিন আপলোডস, আমাদের আপাতত তিনটা ইমেজ আছে, দেখি আমাদের ইমেজ আপলোড হয় কিনা। পিকচার জাস্ট এই ইমেজটাই দিই, চেঞ্জ করে যদি এইটা দেই, ইমেজটা কিন্তু আপলোড হয়েছে এখানে, এখানে কিন্তু একটা ইমেজ আপলোড হয়ে গেছে। সো এখানে চেঞ্জ হচ্ছে না, বা এখানে একটু কাজ করতে হবে, কারণ আমরা এই ইমেজের অ্যাকচুয়ালি লোকেশনটা এখানে চেঞ্জ করি নেই। সো এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এই ভেরিয়েবলটাকে এখানে ইন করে দিই। এখন আমাদের যে আপডেট স্কিল ছিল, আপডেট স্কিলের সঙ্গে এটাকে জয়েন করে দিই। এটা আমরা অপারেটর জানি যে ডট ইকুয়াল মিন্স আগে যে ভেরিয়েবলটা ছিল ওইটার সঙ্গে এই স্ট্রিংটা কনক্যাটেনেট হবে। সো এখান থেকে ডাবল কোটেশন শেষ করে এখানে ডাবল কোটেশন শুরু। ওকে, সো শুড ওয়ার্ক। এখন যদি আমরা এখন এখন চিন্তা করি, যদি ইফ এই কন্ডিশনটা হয় সেম কন্ডিশন হয় তাহলে আর একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে এটাকে সাইডে রেখে এই যে সম্পূর্ণ কোডটুক আছে এইটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম এই জায়গায় এটার পরে। ওকে, যদি এইটা হয় এই যে আপডেট এসকিউএলের সঙ্গে, তার সাথে আমরা আর একটা কমান্ড অ্যাড করে দেবো এখানে, সেটা হচ্ছে আপডেট এসকিউএল ডট ইকুয়াল, আমাদের নতুন একটা করতে হবে যেটা হচ্ছে আমরা ইমেজ আপডেটের জন্য যে ফিল্ডটা আছে আমাদের এখানে ডেটাবেজে, এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের ইমেজ। তো আমাদের এই জায়গায় ইমেজে কি হবে, ইমেজ ইমেজ ইকুয়াল ইমেজ। সো এখন কি হচ্ছে যে আমাদের এই এসকিউএল কোয়েরিটা আছে আপডেট পোস্ট ফ্রম পোস্ট পোস্ট সেল টাইটেল, টাইটেল ইকুয়াল টু টাইটেল, ডেসক্রিপশন ইকুয়াল ডেসক্রিপশন, ডেট ইকুয়াল ডেট, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু ক্যাটাগরি আইডি, এইটা আছে। এর সঙ্গে অ্যাড হবে কি, ইমেজ ইকুয়াল এই ইমেজ, যদি কি হয় যদি ইমেজটা থাকে ফাউন্ড হয় তাহলে ইমেজটা আপডেট হবে, আদারওয়াইজ আমরা জাস্ট এই এই ব্লকের মধ্যে যাবে না, শুধু হয়ার আইডি এটা অ্যাড হয়ে যাবে। সো আমাদের কাজটা হয়ে যাবে। সো এখানে কি হচ্ছে, আপডেট পোস্ট আমরা সবগুলো এখানে সেট করলাম, যদি যদি এখানে কোয়েট একটু ইকো করে দেখি, যদি আমরা এখানে দেখি, সরি এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম, এটাকে এইটাকে একটা ডাই দিয়ে দিই, এখানে যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে এই যে প্রত্যেকটার পরে কিন্তু টাইটেল ইকুয়াল এখানে একটা কমা আছে, ডিসক্রিপশন ইকুয়াল ডিসক্রিপশন কমা আছে, এবং ইমেজ ক্যাটাগরি এইখানে কিন্তু একটা কমা দেওয়া দরকার ছিল, ইমেজের আগে একটা কমা হইতো,
কিন্তু সেইটা মিসিং হওয়ার কারণে কাজ করতেছিল না। সো এখানে যদি দেখি সিম্পল মিস্টেক, এই জায়গায় জাস্ট একটা কমা দিতে হবে তাহলে এটা কাজ করবে। ঠিক আছে, যদি এখন আমি এটাকে ডাইটাকে উঠাই দেই, এটাকে উঠাই দেই, তাহলে এটা কাজ করা উচিত। এখন কিন্তু ইমেজটা চলে আসলো, এবং আমার এখান থেকে যদি ইমেজে যাই, ইমেজটা আপলোড হয়ে গেছে। ওকে, আমি জাস্ট শুধু একটা ইমেজ রেখে দেই, এটা হচ্ছে 8387 3461, 8734, বাকিগুলো আসলে এগুলো আগের ইমেজ, ডিলিট হয়নি। এখন যদি দেখি সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করে কিনা, এখানে গেলাম এডিট ইমেজ সিলেক্ট করলাম, সাবমিট, ওকে, ইমেজ চেঞ্জ হয়ে গেছে, আমাদের পোস্ট চেঞ্জ হচ্ছে, ডেট চেঞ্জ হচ্ছে, এভরিথিং সুন্দরভাবে আপডেট হচ্ছে। এখন দেখি এখানে আমার আগের যে ইমেজটা ছিল ওইটা ডিলিট হয়ে গেছে এবং নতুন ইমেজটা আপলোড হয়ে গেছে। সো প্রথম থেকে যদি একবার রিভাইজ দেই, তাহলে আমাদের কী করলাম, এখানে জাস্ট এডিট ফর্মে যে আমাদের ইনসার্টের ফর্মটা ছিল সেইটাই অ্যাড করছি। এখানে আমরা এডিট করার সময় এই জায়গা থেকে আমরা পাস করছিলাম হচ্ছে আইডি, এখান থেকে আইডি ইকুয়াল 10 আইডি পাস করতেছিলাম। সো এখানে কি করছি, এডিট পেশে আইডিটাকে নিয়ে সে আইডিটার দ্বারা সিলেক্ট কোয়েরি চালায় এই আইডির যে পোস্ট আছে সেইটা আমরা এখানে কোয়েরি করে নিলাম, যেটা আমরা ভিউতে করছিলাম, দেন ডাটাবেস কানেক্ট করে তার ডেটার মাঝে ওই কোয়েরির রেজাল্টটা নিয়ে নিলাম। তারপরে কি করলাম, আমাদের যেহেতু এখানে ফর্মে আমাদের সবগুলো ক্যাটাগরিগুলো এখানে শো করাইতে হয়, সেই জন্য সব ক্যাটাগরি এখান থেকে কোয়েরি করে নিয়ে নিলাম জাস্ট দুইটা। সো এখানে কি করলাম, এই যে প্রতিটা ইনপুট ফিল্ডে যা শুধু ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিলাম, যাতে আমরা ইনসার্টের সময় তো এমটি ছিল এবং এডিটের সময় আমাদের প্রিভিয়াস ডেটাটা শো করতে হবে। তো সেটা শো করলাম এখানে সব সবটাতেই, এবং এইখানে যে অপশন প্রিন্ট করতেছিলাম, অপশন প্রিন্ট করার সময় জাস্ট নর্মালি অপশনটা প্রিন্ট না করে আমি চেক করতেছিলাম যে আমাদের ডেটাবেজে যে ক্যাটাগরি আইডি আছে সেইটা ইকুয়াল আমার ডেটার যে আমাদের এই যে এসকিউএল কোয়েরি রেজাল্টটাকে মাই এসকিউএল ফেসে অ্যাসক করার পর যে রো আমি যে এসকিউএলটা পাচ্ছি সেইটার আইডির সঙ্গে, ক্যাটাগরি আইডির সঙ্গে এটা ম্যাচ করতেছে কিনা, দুইটা মিললে দ্যাটস মিন্ট এই ক্যাটাগরিটা হচ্ছে আমার সিলেক্টেড। এটার সঙ্গে জাস্ট সিম্পলি সিলেক্টেড অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম, আদারওয়াইজ এইগুলো সিলেক্টেড না, জাস্ট নর্মাল। ওকে, সো এইটা ছিল আমার এডিট ফর্ম, এবং সাবমিট করার সময় আপডেট .php এবং এখানে আইডি কল আইডিটা আমি কোন ফিল্ডটা আপডেট করতে চাচ্ছি সেটা এখানে পাস করে দিলাম। ওকে, এবং আপডেট .php তে কী করছি, প্রথমে আইডিটা নিয়ে নিলাম, ডেটাবেস কানেক্ট করে নিলাম, এবং আমার যে এক্সিস্টিং ডেটাটা ছিল এটা আসলে দরকার নেই, আমাদের যে এক্সিস্টিং ডেটাবেসের ডেটা ছিল সেইটাকে জাস্ট একটা সিম্পল কোয়েরির মাধ্যমে এখানে কোয়েরি করে নিয়ে আসলাম, যেটা আমরা ভিউ করছি একটু আগে, আমরা হচ্ছে স্টোরে এইটাতে করছি সেম অ্যাস। করার পর আমার যে ফর্ম ছিল ফর্ম থেকে ডেটাগুলো নিয়ে নিলাম, পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন এবং ডেট। সো ফর্ম থেকে যে ডেটাগুলো নিয়ে নিলাম, সো এইগুলোকে আমাকে আপডেট করতে হবে। সো এইগুলো আপডেট করার জন্য আমাকে অবশ্যই একটা আপডেট কোয়েরি লিখতে হবে। সো আপডেট কোয়েরিটা হচ্ছে আপডেট পোস্ট সেট টাইটেল ডেসক্রিপশন এবং ডেট ক্যাটাগরি আইডি। সো এখানে আমার কোয়েরিটা সম্পূর্ণ হয়নি, কোয়েরি কিছু অংশ বাকি আছে, সেটা আমরা পরবর্তীতে অ্যাড করছি। সো এইখানে কি করলাম, যদি এমটি না থাকে, নেমটা এমটি না থাকে, দ্যাটস মিন যদি ইউজার ইমেজ সিলেক্ট করে, তাহলে একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম, ইমেজটা কোথায় আপলোড হবে আপলোড পাথটা এখানে জাস্ট তৈরি করলাম, এবং আপলোড লোকেশনটা পাথটা এই ফোল্ডারে আপলোড ফোল্ডারে তৈরি হবে আপলোড হবে, এবং এই আপলোডটা নিলাম জাস্ট আমাদের এটাকে ডেটাবেসে সেভ করার জন্য। ডেটাবেসে তো আমরা ডট ডট দিয়ে সেভ করছি, সেভ করবো না এখন, ডট ডট দিয়ে রাখতেছি আপলোড করার সময়, কারণ এই জায়গায় আমার পোস্টটা আছে আমি এই ফোল্ডারের মধ্যে এবং আপলোডটা বাহিরের ফোল্ডারে। সো আমি এই ডট ডট দিয়ে সেভ করবো না, কারণ পরবর্তীতে যখন আমি অ্যাডমিন ফোল্ডারের বাহিরে আমার ওয়েবসাইট এখানে শো করাবো তখন তো এখানে ডট ডট দেওয়া যাবে না। সো সেই জন্য ডট ডট দিয়ে জাস্ট শুধু আপলোড করার জন্য ডট ডট দিলাম, আর সেভ করার জন্য জাস্ট এই যে পাথটা নিয়ে রাখলাম। সো যদি আপলোড হয় তাহলে অবশ্যই আমাকে এইটাকে সেভ করে দিতে হবে এই ডাটাবেজের সঙ্গে, আমাদের যে আপডেট এসকিউএল কোয়েরি আছে সেই এসকিউএলের সঙ্গে এটা জাস্ট অ্যাপেন্ড করে দিলাম ডট ইকুয়াল দ্বারা। এবং এই যে কমাটা এটা দিতে অবশ্যই দেবেন, কারণ এখানে যদি আমি কমা দিয়ে দিই তাহলে সমস্যা হচ্ছে, যদি আবার এইটা না থাকে তাহলে জাস্ট এখানে একটা এক্সট্রা কমা চলে আসবে তো কাজ করবে না। সো সেই জন্য এখানে কমা না দিয়ে যদি নতুন একটা অ্যাড হয়
যা শুধু আপডেট এসকিউএল এর সঙ্গে অ্যাপেন্ড করে দিলাম, ইমেজ ইকুয়াল ইমেজ, বাস শেষ। এবং যদি ইমেজটা থাকে আগের নিকোটা উঠে দিই, যদি ইমেজটা নট এমটি থাকে তাহলে ওইটাকে এখানে ডিলিট করে দেবো। সো এখানে আর একটা বেস্ট প্র্যাকটিস হয় ফাইল ইএক্স এক্সিস্ট না চেক করা। এখানে যেহেতু আমরা এক ফোল্ডার নিচে আসি, সো এটাকে একটু চেক করতে হবে। ওকে, যদি এইটা এমটি না হয় অ্যান্ড ফাইল এক্সিস্ট করে এই লোকেশনে, তাহলে এটাকে আনলিঙ্ক করে দেওয়া। সো এটাকে আমাদের যে এক্সিস্ট নতুন ইমেজটা আপলোড করে আগের যে ইমেজটা ছিল সেটাকে ডিলিট করে দেবে। দিয়ে এসকিউএল হায়ার কন্ডিশন দিয়ে দিলাম, যার শুধু ওই যে এটার পরে অ্যাপেন্ড করে দেওয়ার জন্য ফুল এসকিউএল কমান্ডটা যাতে পুরোপুরি হয়। তারপরে জাস্ট মাইএসকিউএল কোয়েরি রান, আপডেট হয়ে গেল, জাস্ট রিডাইরেক্ট করে আমি ইনডেক্স পেজে নিয়ে আসলাম। সেম তো সিম্পলি, সো এভাবেই আমরা পোস্টটাকে এডিট করতে পারি। সো এরকম আমাদের যখন একটা প্রজেক্ট তৈরি করবো তখন এরকম অনেকগুলো ফিল ইনচার্ট আপডেট ডিলিট করতে হবে। জাস্ট সেম অ্যাপ্রোচেই আমরা ইনচার্ট করলাম, এমটি ফর্ম ছিল, তারপর এখান থেকে ভিউ করলাম, ভিউ করতে জাস্ট শুধু ওইটার যে ডেটাগুলো ছিল সেইটাকে এখানে শো করতেছে, শো করবে। আর সো আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে।